শুভরাত্রি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আসলে ভিডিওটা দিনের বেলার, তো আমি এখন আপলোড করছি, তাই শুভরাত্রি বললাম। এখানে আমি টোটোতে মাল তুলছি, এগুলো সব লবণের প্যাকেট। তো ক্রান্তি থেকে যাবে মৌলানি, মৌলানি বাজারে যাবে, তো আমি সেটা লোড দিচ্ছি, দেখতে পাচ্ছ তো। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ করব, প্লিজ তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এটাই চাই, আর অন্য কিছু চাই না। তো আমার রোজ দিন একটা ভাড়া হয় না, তো আজকে আমার দুটো ভাড়া হয়েছে একসঙ্গে, দুটোই মৌলানি লবণ নিয়ে যেতে হবে। তো 24 প্যাকেট করে 2 টিপ, তো 1 টিপ আমি প্রথমেই দিয়ে দিয়েছি, সেটা ভিডিও করিনি। দ্বিতীয় টিপ এখন নিয়ে যাচ্ছি, এখানে 24 প্যাকেট লবণ নিয়ে যাব। আর সকল বন্ধুদের বলবো, প্লিজ তোমাদের জন্য নতুন কিছু করার চেষ্টা করছি। একটি অ্যালবাম ভিডিও শ্যুট করেছি, যেটা আজ 3টের দিকে শেয়ার করেছি, ও তুই মন কাদালি। তো সবাইকে বলবো প্লিজ সেই অ্যালবাম ভিডিওটা দেখে একটু কমেন্ট করবে। আসলে সারাদিন কাজ করতে করতে আর ইচ্ছে হয় না, করি টোটোতে বসে থাকতে থাকতে আমার মানে মাজা মাজা বললে ভুল হবে, পেটের বাম সাইডটা ব্যথা করে। রাতে ঘুমাতে গেলে আমি বাম দিকে কাত হয়ে শুতে গেলে আমার একটু ব্যথা লাগে, কেন জানি না এরকম হয়। তো আজ আমাদের পরিবারের সদস্য সংখ্যা, মানে ইউটিউব পরিবারের সদস্য সংখ্যা 1 লাখ হবে একটু পরেই, তো তাই মনটা খুবই আনন্দিত, মনের দিক দিয়ে খুবই আনন্দিত। সারাদিন মোবাইল দেখছি, কিন্তু আজকে খুবই সাবস্ক্রাইবটা কম আছে বলে এখনও হচ্ছে না, তো কাছেই চলে এসেছে, একটু পরেই লেখাটা উঠবে, তো মনের মধ্যে খুবই আনন্দ। আমাদেরও 1 লাখ সাবস্ক্রাইব হবে এটা ভেবে। তো আমি কিছুক্ষণ আগে বাড়িতে এসেছি, আসার সময় বাজার করেছি, সঙ্গে ব্যাগ বানানোর বস্তা কিনে নিয়ে এসেছি অল্প কিছু টাকা দিয়ে। ব্যাগ তো বানাতে হবে বলো, শুধু ইউটিউবের ভরসায় রেখে দেবো পরবর্তীতে ভীষণ সমস্যা হয়ে যাবে, তাই ভাবছি ভিডিও শ্যুট করবো, এদিকে টুকটাক ব্যাগগুলোও বানাবো। তো আমার মাল লোড দেওয়া হয়ে গেছে, তো ফ্রেন্ড আমি এখন এই মালগুলো নিয়ে মোলানি যাব, ক্রান্তিতে আসি, ক্রান্তি থেকে মোলানি। সম্পূর্ণ শরীরটা লবণে মানে একদম নুনো নুনো ভাব হয়ে গেছে, আমার চুলে কানের মধ্যে লবণ ঢুকে গেছে। তো ফ্রেন্ড আমি লবণগুলো নিয়ে যাচ্ছি, দেখো এখানে 24 প্যাকেট লবণ আছে, প্রায় 6 কুইন্টাল, একদম কম নেই, 6 কুইন্টালই আছে। তো দেখো আমি এই যে ধনতলা পার হয়ে ধনতলা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এটাকে ধরলা ব্রিজ বলে। তো একার দিয়ে রেকর্ডিং করে, মোবাইল রেকর্ডিং করে আর একার দিয়ে টোটো চালানো খুবই কষ্ট হয়ে যায়, বাম হাতে ব্যথা করে। ডান হাতে ব্যথা করে, সরি, ডান হাত দিয়ে মুচড়ানো আর বাম হাত দিয়ে মোবাইল ধরে রাখা খুবই ব্যথা লাগে হাতে। দেখো আমি যাচ্ছি ব্রিজটা, কিন্তু
নতুন মানে করেছে রং রং দিয়ে পিচ ঢালাই করে, খুবই আরাম। আগে ব্রিজটা খুবই খারাপ ছিল, টোটো চালাতে খুব অসুবিধা হতো, এখন খুব মজা লাগে টোটো চালাতে। তো ফ্রেন্ড, আমি ব্রিজটা পার হয়ে গেছি, দেখো সারাদিন বসে থাকার থেকেও মালের ভাড়া খুব ভালো লাগে, কষ্ট হলেও মাল লোড দিয়ে অনেক দূর বয়ে নিয়ে যাও রিল্যাক্সে। কিন্তু অনেক সময় মালের ভাড়া না থাকলে প্যাসেঞ্জারের ভাড়ার জন্য বসে থাকতে থাকতে ঘুম পায়, তবে সবই ঠিক আছে। তারপরেও টোটোতে সারাদিন বসে থাকলে একটাই সমস্যা, সেটা হচ্ছে মাজা ব্যথা করে, মাজার আর আমার পেটের মানে মাজার পেট মিলিয়ে বাম পাশে ব্যথা করে। তো ফ্রেন্ড, আমি চলে এসেছি কাছেই, তো আর ভিডিওটা এখানে দেখালাম না। তো আমি মালগুলো নামিয়ে কিছু বস্তা নিয়ে ব্যাগ বানানোর জন্য তো বাড়িতে চলে এসেছি, দেখো বস্তা নেই, শেষ হয়ে গেছে। আর এখানে বাজার আছে, বাজার নিয়ে আসি। এই দেখো বাজার, দেখো বাজার নিয়ে আসছি কতগুলো, দেখো। আর এই যে মাছ, তো ফ্রেন্ড আমি বস্তাগুলো এই যে এখানে রাখবো, দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, এখানে রাখবো, ওটাকে আগের বস্তাগুলো সরিয়ে দেবো। ওগুলো বস্তা ভালো না, প্রচণ্ড নোংরা, খুবই কাটতে অসুবিধা হয়, সেলাই করতেও অসুবিধা হয়। তো আজকে চিনির বস্তাগুলো কিনে এনেছি। তো ফ্রেন্ড আমি ভিডিওটা, তো ফ্রেন্ড আমি বাড়ি এসে স্নান করে জামা কাপড় ছেড়ে এখন তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসছি। আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তাই এখানে দেখো সৃষ্টি সোনা আমাকে দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে, দেখো কি হয়েছিল ভাই। তুই যে কত মাছ নিয়ে আসছি খাবি, তো বন্ধুরা সৃষ্টি সৃষ্টিকে একটু দেখে নাও, সৃষ্টিকে আজকে মাছ ভালো করে বেছে খাইয়ে দিও। তো তো আমার সকল প্রিয় বন্ধুদের শুভ সন্ধ্যা বলে আমি ভিডিওটা এখানে রেখে দেব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করে আর সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাইকে আরও একবার শুভ সন্ধ্যা, টাটা।